আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার পাশে আসবেন, আমি পুলিশ। হ্যালো দীপমা, দীপমা আমি ঘুমাইতেছিলাম, মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে, এখন বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে, অনেক জোরে জোরে তারা অনেক শব্দ হচ্ছে। আচ্ছা কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, এরা যদি ডাকাত হয় কী করবেন? এটার ভয় করতেছিলাম, আমি আজকে লাইভ কাটবো না। কে, কি হয়েছে, কি আন্টি? তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে, কোন থানা থেকে আসছে না, কোন র‍্যাব থেকে আসছে না, কোন সিআইডি থেকে আসছে, কেউ কিছু বলতে পারতেছে না। আমি সব জায়গায় খোঁজ নিলাম, কেউ বলতে পারতেছে না। আমি হেল্প চাইলাম, এখন অব্দি কেউ আসতেছে না।